আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতেস বিকলো রাগ আল্লা আম এ র ভি আম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালা তুয়াসসাল্লাম আরাসুল ইল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলে অ্যান্টিভে আয়োজিত এবং লাভ এলো নিবেদিত জমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দোয়া কবুলের তাৎপর্য চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমি ঢাকা থেকে বলছি মিশু আমার দুইটি প্রশ্ন প্রথম প্রশ্ন সুরা বাকারা এবং আলি ইমরান প্রতিদিন কিছু অংশ তেলাউৎ করলে আল্লাহর আড়সের নিচে ছায়া পাবে এই প্রতিরোধটা কি সহী আছে আর দ্বিতীয় প্রশ্ন সুরা বাকারা প্রতিদিন কিছু অংশ তেলাওয়াত করলে আল্লাহর বারাকা এবং লিচি বৃদ্ধি পাবে ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন বাকারা এবং আলি ইমরানের কিছু অংশ যদি প্রতিদিন কেউ তেলাওয়াত করে তাহলে তিনি আল্লাহ সুবাহের আশের নিচে ছায়া পাবেন এই মর্মে কোনো সোহাদি সেবা সাব্যস্ত হয়নি সুতরাং বক্তব্য সনদ দ্বারা প্রমাণিত সহি বক্তব্য নয় কেউ ব্যক্তিগতভাবে হয়তো বলতে পারেন অথবা সুরে বাকরা এবং আলী ইমরানের ফজিরতের উপর অনেকগুলো জাল বর্ণনা রয়েছে সেগুলো থেকেও হতে পারে তবে জাল বর্ণনার মধ্যেও এটা আছে বলে আমার জানা নেই জি আরেকটি প্রশ্ন করেছেন রিজিক প্রসঙ্গে ব্যাপারে সাব্যস্ত হয়নি রিজিক বলতে বোঝানো হয় থাকে মানুষ যার মাধ্যমে নিজে জীবন জীবিকাকে নির্বাহ করতে পারে সব কিছুকে রিজিক বলা হয় থাকে শুধুমাত্র খাবার নয় জীবনের প্রত্যেকটি সব বিষয় প্রয়োজনীয় সকল বিষয় যার মাধ্যমে জীবন এবং জীবিকা দুটি অর্জিত হয়ে থাকে সেটাকে রিজিক বলা হয়ে থাকে এই জন্য রিজিক শুধু খাবারের নাম নয় রিজিক অনেকগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করে আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে দিয়ে প্রশ্ন করুন

বেশ বড় প্রশ্ন করলেন কি বলবেন মানুষের হক যেগুলো নষ্ট করেছে সেগুলো যদি তার মানুষদেরকে পৌঁছে দেওয়া সম্ভব হয় অবশ্যই তিনি সেগুলো পৌঁছে দেবেন আর মুসলিম ইসলাম গ্রহণ করার পর মানুষের হক তার উপর থেকে সাকেত হয়ে যাবে না বাদ পড়বে না কিন্তু মানুষের হক তিনি যদি সুনিশ্চিতভাবে কোনো ব্যক্তির পরিচয় থাকে হকদারের পরিচয় থাকে হকদারের কাছে হক পৌঁছানোর মতো সম্ভব থাকে মানে সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে তিনি সে হকটুকু পৌঁছে দেবেন আর যদি পৌঁছাতে না পারেন তাহলে তিনি ওই পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় যেন কল্যাণমূলক কাজে ব্যবহার ব্যয় করবেন যদি তার কাছে সম্পদ থাকে যদি সম্পদ না থাকে করতে ব্যয় করবে সম্পদ থাকে তাহলে ওই পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় তিনি ব্যয় করবেন যে পরিমাণ সম্পদ তিনি অন্যায়ভাবে অথবা মানে অপরাধ জুলমের মাধ্যমে অর্জন করেছিলেন বা উপার্জন করেছিলেন প্রিয় দর্শক আমরা মানুষের হক পৌঁছে দেওয়ার গুরুত্ব সম্পর্কে অবগত হলাম প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন প্রিয় দর্শক লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন

এটা একটা আর আর প্রশ্ন হচ্ছে জুম্মা নামাজ মেয়েদের জন্য মসজিদে পড়াটা বেশি উত্তম না বাড়িতে পড়াটা কোনটা শরীশ না যেটা সঠিক বই এই ধন্যবাদ আপনাকে আপনি নামাজের শেষ দ্বার আপনি বলেছেন যে সুরা দোয়া দুটি কথা উল্লেখ করেছেন পড়া যাবে কি না নামাজের সিরদা যে দুটি দোয়ার কথা উল্লেখ করেছে সেগুলো পড়া যায়জ তবে সন্ধ্যা হচ্ছে রসুল্লাহ সাল্লাম যে দোয়াগুলো পড়েছেন যে দোয়াগুলো করেছেন সেগুলো করা এভাবে যদি আমরা মানে নামাজের সিজদার জন্য মানে নিজেরা দোয়া আবিষ্কার করা শুরু করে করেছি তাহলে সলাতের যেই মূল বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হারিয়ে যাবে সুতরাং সলাতের সিজদার মধ্যে স্লাসম যে দোয়াগুলো করেছেন সাহবা একরামগঞ্জ সেগুলো বর্ণনা করেছেন তাই সেগুলোকে অনুসরণ করাই হচ্ছে শূন্য এখানে দোয়া করতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির দোয়ার প্রয়োজন হয় তিনি দোয়া করতে পারেন অসুবিধা নেই কিন্তু মানে সলাতের নিয়মিত যেই দোয়া রয়েছে যে আজকারগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে যদি কেউ নিজে আবিষ্কার করে নিন দোয়া তাহলে তার সলাৎ নিজের ইচ্ছা হয়ে যাবে সুন্না থেকে সলাতে যেই প্রকৃতি আছে যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য বেরিয়ে যাবে সুতরাং এটা জায়েজ নেই এই অবস্থায় জায়েজ হবে না কারণ হলো আপনার মন মতো করে নিলে তো হলো না সুতরাং এখানে রাসুল্লাহ সাল্লাম যে আজকারগুলো দিয়েছেন সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে আমরা যখন সলাতে বলেছি যে সলাতে সিজদায় দোয়া করার জায়েজ কিন্তু এর অর্থই নয় সলাতে যে মূল আজকারগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমরা সলাতে সিজদার জন্য নিজেরা কিছু দোয়া আবিষ্কার করে নেব আরেকটি প্রশ্ন করেছেন জুমার দিনে জুমার নামাজ পড়া মেয়েদের উত্তম না ঘরে নামাজ পড়া উত্তম মেয়েদের জন্য ঘরে জোহরের সলাত আদায় করা উত্তম কিন্তু জুমার সলাতে তারা ইচ্ছা করলে অংশগ্রহণ করতে পারবেন জুমার সলাতে তারা ইচ্ছা করলে অংশগ্রহণ করতে পারবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় প্রশ্ন করুন আমার প্রশ্ন হচ্ছে আমার আশির দশকে দিক থেকে আমার বাবা শেষে প্রায় ধরেন পনেরো ষোলো বছর উনি রোজা রাখতে পারেন নাই তা এখন তখন ওনার আর্থিক সামর্থ্য ছিলেন না যে কারণে উনি মানে রোজার যে কাপড় আদায় করা সেটাও তার পক্ষে সম্ভব ছিল না এখন আমি সন্তান হিসেবে যদি সেটা আদায় করতে চাই সেটা আমি কিভাবে করতে পারি আপনার কি আর কোন প্রশ্ন আছে না আমার এটাই যে আমাকে কি ওই সময়ের তো ধরেন দুই তিনশো টাকা মাসের রাষ্ট্র না আপনার প্রশ্নটি আমাদের কাছে স্পষ্ট এই প্রশ্নটি আমাদের কাছে স্পষ্ট আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি পেয়েছেন না প্রশ্ন পেয়েছি এ ভাই যদি তার আব্বার পক্ষ থেকে তিনি যেই সিয়ামগুলো পালন করতে পারেনি সেগুলো আদায় করতে চান দুইভাবে আদায় করতে পারবেন প্রথম পদ্ধতি হচ্ছে তিনি তার আব্বার যে সিয়ামগুলো আছে সেগুলো গুনে গুণে সংখ্যা অনুযায়ী তিনি নিজে আদায় করে দিতে পারবেন তা আব্বার পক্ষ থেকে নিহত করে আপনি সেই সিয়ামগুলো নিজে কাজা করতে পারবেন তাহলে আপনিও সিয়ামের যে ফজিরত আছে সেই ফজিরত পেয়ে যাবেন আবার আপনার আব্বাও তার যেই আল্লাহর পক্ষ থেকে তার উপর যে জিম্মা ছিল তার যে একটা দায় ছিল লায়বিলিটি ছিল সেটি ইনশাআল্লাহ তালা সেখান থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারবেন দায়মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ এটা হলো প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার আব্বার পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে পারবেন ফিদিয়া আদায় হচ্ছে প্রত্যেকটি সিয়ামের এগেস্টে একজন মিসকিনকে খাবার ব্যবস্থা করা সিয়ামের সংখ্যা কত সেটা নির্ধারণ করবেন ষোলো বছর যাই হোক মানে সেটা নির্ধারণ করেই সেই অনুযায়ী প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করা যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা বা খাবার খাইয়ে দিতে পারেন এতেও আপনার আব্বার পক্ষ থেকে সিয়ামের যেই ফিদিয়া আছে সেই ফিদিয়া আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি রংপুর থেকে বলছিলাম আমার দুটি প্রশ্ন ছিল আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার প্রথম প্রশ্ন জন্মদিন পালন করা নিয়ে এখন তো আমাদের সমাজে খুব জন্মদিন জন্মদিবস পালন করা আসলে একটি খুব কম্পালসারি হয়ে গেছে তো এই যে জন্মদিন পালন করতেছে আমাদের ইসলাম শরীয়তে এটা যায় না পালন করা ঠিক না তো কেউ যদি এটা না বুঝে পালন করে আর আমরা এমন হয় যে ওখানে মানে যেতে হয় বা ওখানে কি যাওয়াটা ঠিক হবে জন্মদিনের উৎসবে আর আর কোনো প্রশ্ন আছে জি আরেকটি প্রশ্ন আমি একজনের কাছে শুনতে শুনলাম যে কবরে কবরস্থানে নাকি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা থাকলে পাশে যদি কোনো মুক্তক থাকে সেখানে নাকি কবরের আদাব মাপ হয় এই এটা কি সঠিক ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন প্রথমে আপনি সমাজে একটি চিত্র অঙ্কন করেছেন যে এখন তো জন্মদিন ব্যাপকভাবে পালিত হচ্ছে এবং আপনি বলছেন যে এটা তো ঠিক না তো অনেকে না বুঝে পালন করেন এবং আপনাদের পরিবেশটা এরকম হয়ে যায় আত্মীয় স্বজনদের মধ্যে যেসব যেতে হয় তো কি করবেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে জন্মদিন পালন করা ইসলামী শইয়া অনুযায়ী এটি মুসলিম কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় অধিকাংশ আলুল তাহকিক মাহাকিক ওলামায় এটাকে বেদাত বলেছেন এবং বেদাত এবং হারাম সন্দেহ নেই সুতরাং এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করাও হারাম এক্ষেত্রে যদি আপনি না বুঝে করে থাকেন তাহলে আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করুন আর বুঝে করে থাকলে অবশ্যই পরবর্তীতে তবা করে আপনি এই কাজ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করুন এ ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করার কোনো অবকাশ ইসলামে নেই সুতরাং কেউ যদি দাওয়াত দিয়ে থাকে তাকে বলবেন যে ক্ষমা করুন এই প্রোগ্রামে আমার অংশগ্রহণ করা যায়জ নেই সহজ কথা তাহলে আর কোনো বিতর্ক হবে না বিতর্কে যাওয়ার প্রয়োজন নেই তাকেও কথা বলা দরকার নেই যে এগুলো কী করতেছেন এগুলো ইত্যাদি প্রয়োজন নেই তাকে বলেন যে এই প্রোগ্রামে আমার যাওয়া যায়জ নেই যেহেতু ইসলাম আমাকে অনুমোদন দেয়নি সহজ কথা অল্প কথায় এক কথাই শেষ জি আরেকটি প্রশ্ন করেছেন আপনি শুনেছেন কবরের পাশে যদি কোরআনতালওয়াত করা হয় মক্তব থাকে কল্যাণ তালতের ব্যবস্থা হয় তাহলে আজাব মাফ হয়ে যায় এবং বক্তব্য সঠিক না এই বক্তব্য ভিত্তিহীন কবরের পাশে কোরআন তেলাওয়াত অথবা তোরমান তেল আওয়াজ মানে ব্যবস্থা থাকে তাহলে কবর আজাব মাফ হয়ে যাবে এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিয়েছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি ওয়ালাইকুম আসসালাম আমি মিজানুর রহমান বলতেছি মোহাম্মদপুর থেকে জি আমার সাথে দুটো প্রশ্ন ছিল আর কি প্রথম প্রশ্ন হলো যেটা মসজিদে গিয়ে মসজিদে গেলে পর প্রায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় মানে তো একজন নামাজরত অবস্থার ব্যক্তির সামনে দিয়ে চলাচল করার বিধানটা কি আসলে হম যে ওনার কতটুকু সামনে দিয়ে যাব বা আসবো বা কিভাবে এইভাবে বিভিন্ন ধরনের মত শুনতে পাই আর কি আসলে শরীর মোতাবেক আসলে মেইন মতটা কি যে যখন মানুষ নামাজ পড়ে আর কি সুনাত জি জি আপনার কি আর কোনো প্রশ্ন আছে জি আমার সেকেন্ড একটা প্রশ্ন আছে আমার এক রিলেটিভ উনি সৌদি আরব থেকে আমাদের জন্য কিছু খেজুর নিয়ে আসছেন আজও আর খেজুর নিয়ে তো এখন সেই খেজুরটা উনি বলছেন যে আমার কিছু শারীরিক সমস্যা আছে তো এই এই বলতে এটা নিয়ত করে খেলে হয়তো আপনি উপকার পাবেন আর কি এটা আমি খাওয়া মানে বা জি ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্নটি আসলে ঠিকই বলেছেন যে মসজিদে যখন আপনারা নামাজ পড়তে যান সনত নামাজ পড়ার সময় সামনে দিয়ে লোকজন যাতায়াত করে তো এই ব্যাপারে নানা মত আপনি লক্ষ্য করছেন তো নামাজ পড়ার সময় যে নামাজি তার কতদূর সামনে দিয়ে প্রয়োজনে মানুষ যাতায়াত করতে পারবে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে মুসল্লির সামনে দিয়ে ইচ্ছাকৃতভাবে যাতায়াত করার কোনো বিধান নেই কেন আপনি মুসল্লির সামনে দিয়ে ইচ্ছাকৃতভাবে অতিক্রম করবেন যদি কোনো প্রয়োজন দেখা দেয় মুসল্লির আপনি মুসল্লি অবশ্যই যিনি সরাতায় করবেন তিনি সামনে সূত্রা দিয়ে সরাতাদায় করবেন সূত্রার বাহির দিয়ে আপনি অতিক্রম করে যেতে হবে মুসল্লি তার সরাত জন্য সে শ্রোতরা দিবেন এই শ্রোত্রার বাহির দিয়ে আপনি অতিক্রম করে যেতে পারবেন কিন্তু মুসল্লির সামনে দিয়ে যাতায়াত করা ইসলামের শরীরতে হারাম নিষিদ্ধ এবং অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ এর ছড়ি রসুল্লাহ সাল্লাহ ইসলাম অনেক কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন যে এখানে হাদিসের মধ্যে এর করা হয়েছে চল্লিশ বছর অথবা চল্লিশ দিন অপেক্ষা করত যদি জানতো যে এর মধ্যে কি শাস্তি আছে মানে এই অপরাধের শাস্তি কী আছে আর এই অধিকারটুকু মুসল্লি রয়েছে মুসল্লির সিজদা জায়গা যতটুকু আছে ততটুকু এর বাইরে মুসল্লির সামনে দিয়ে যদি কেউ অতিক্রম করে সেটা মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা নয় সিজদার বাহিরে সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি চলে যায় দূর দিয়ে চলে যায় এটা মুসল্লির সাথে সম্পৃক্ত বিষয় নয় কারণ সলাতের জন্য কোনো ব্যক্তি পুরা মসজিদ তো আর দখল করে নেয় মসজিদের পেছনে এসে তিনি দাঁড়াবেন সিজদা পর্যন্ত এতটুকু জায়গা হচ্ছে তার দখল এতটুকু জায়গা হচ্ছে তার হক আমি দাঁড়ালাম মসজিদের জায়গা এতটুকু হচ্ছে সামনে দিয়ে যাওয়া যায় না এর সামনে দিয়ে দূর দিয়ে তিনি অতিক্রম করে চলে যেতে পারবেন কিন্তু মানে মুসল্লির সরাসরি সামনে দিয়ে অতিক্রম করা হারাম অবৈধ এটি একেবারে সহজ বিষয় যারা বিতর্ক করে থাকেন তারা মূর্খ অথবা তাদের গোড়ামি রয়েছে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আপনি আরেকটি প্রশ্ন করেছেন আপনার অসুস্থতা রয়েছে আপনার এক আত্মীয় সৌদি আরব থেকে আজওয়া খেজুর এনেছেন উনি বলেছেন যে আপনি নিয়ত করে খেলে ফল পেতে পারেন আপনার প্রশ্ন এখন নিয়ত করে উনি এই আজওয়া খেজুর খেতে পারবেন কি না হ্যাঁ খেতে পারবেন কোনো অসুবিধা নেই সহি আদি আদিস সাব্যস্ত হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আজওয়া খেজুর রসুল উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা ষাটটি করে খায় তাহলে সে ব্যক্তি নিয়ত করে যদি খেয়ে থাকে তার সুস্থতার ব্যাপারে রসুল্লাহ ইসলাম উল্লেখ করেছেন যে সুস্থ হতে পারে বাকি সেটা নিয়ম নির্ভর করবে যে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি মানে সারটি করে আজও আগে খেলে তাহলে আপনার অন্য সমস্যা বৃদ্ধি পাবে কারণ খেয়াল রাখতে আল্লাহ নবী সাল্লাম আলুসাল্লাম কোনো বিষয় যখন প্রেসক্রাইব করেন নবী আসলাম প্রেসক্রাইব করেছেন সুস্থ ব্যক্তির জন্য মানে নবী সাল্লাহ প্রেসক্রাইব করেছেন যে যার বড়ো ধরনের কোনো সমস্যা নেই ওই ব্যক্তির জন্য কিন্তু ডায়াবেটিস কিডনি ইত্যাদি ইত্যাদি আদার্স অসংখ্য প্রোগ প্রবলেমের কারণে যদি তার খেজুর খাওয়াই নিষেধ থাকে মানে খেজুর খেলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে মানে ক্ষতিগ্রস্ত তো না মানে স্বাভাবিকভাবে একটা তার সুগার ইত্যাদি বেড়ে যাবে বিশেষ কারণ প্রেশার বেড়ে যাবে বিশেষ কারণে সেক্ষেত্রে তিনি খেজুর খাবেন না সেটা আমার জানা নেই তবে অবশ্যই আপনি নিয়ত করে খেতে পারবেন তাহলে আপনার যদি নিষিদ্ধ না হয় তাহলে আজবহা খেজুর সকালে সাতটি

ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে তো ওই অ্যাকাউন্টটা আমি আসলে ব্যবহার করি না তো ন্যূনতম একশো টাকা ওই অ্যাকাউন্টে রাখতে হয় তো ওই একশো টাকার উপরে এখন সুদ আসতেছে বা অতিরিক্ত যে টাকা সেটা আসতেছে তো এখন ওই টাকাটা আমি কি করব প্রথম কথা হচ্ছে ওই অ্যাকাউন্টটা আমি আর ব্যবহার করি না ওই ওইভাবেই পড়ে আসছে এখন ওই ডেইলি বা ওই বাৎসরিক যে মুনাফাটা আসতেছে সেটা আসবে না ওই অ্যাকাউন্টটা আমাকে ক্লোজ করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে মুনাফাটা আসছে সেটা কি আমার ব্যাংক থেকে তুলে দিতে হবে নাকি আমার কাছে তাৎক্ষণিক টাকা টাকা থাকা বা মানি ব্যাগে থাকা টাকা থেকে দিলে হবে আপনার তো একটি বিষয়ে দুটি প্রশ্ন তাই না আপনার ব্যাংকে জমা আছে মাত্র একশো টাকা তাই না হ্যাঁ ওটা ন্যূনতম রাখতেই হয় জি 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 ধন্যবাদ আপনাকে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি ব্যবহার করেন না মাত্র একশো টাকা জমা রয়ে গেছেন এখন পদ্ধতি অনুযায়ী সুদ আসে সেটাই আপনি কি করবেন মানে এই প্রশ্নের উত্তর তিনি নিজেই বের করতে পারবেন শুধু হারাম আসলে সেটা বের করে দিবেন সেটা মানুষদেরকে দিয়ে দিবেন জি আর যে অ্যাকাউন্ট উনি ব্যবহার করেন না সেটা উনি রাখবেন কিনা সেটা তো উনি সিদ্ধান্ত নিতে পারেন আমরা বিষয়টি সম্পর্কে জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আসসালাম আমি গাইবান্ধা থেকে তাসলিমা বলতেছিলাম জি বলুন আচ্ছা হুজুর এখানে হচ্ছে ওই যে বিবাহর সময় যে হচ্ছে কবুল বলা জায়েজ মানে এটা কি আছে না আলহামদুলিল্লাহ বললেই হবে জি আর কোনো প্রশ্ন আছে না হুজুর আমার এটাই শুধু প্রশ্ন ছিল জি জি ধন্যবাদ আপনাকে বিয়ের সময় দেখেন কবুল বলা হয় কবুল বলতে হবে না শুধু আলহামদুলিল্লাহ বললে হবে কবুল যে কোনো লাভ বললেই যথেষ্ট হবে তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট নয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রশংসা করলেন সমস্ত প্রশংসা আল্লাহ আপনি তো এখানে মানে আপনার যেটা মানে গ্রহণযোগ্যতা যে গ্রহণ এটা গ্রহণ করেছেন না সেটা তো আপনি উল্লেখ করলেন না সুতরাং সেই ক্ষেত্রে কাবুল এর অথবা কাবুল জাতীয় যে শব্দ আছে যে অর্থ বহন করে থাকে এই শব্দ দিয়ে অবশ্যই বলতে হবে শুধু আলহামদুলিল্লাহ এখান থেকে এখানে যথেষ্ট নয় আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় দোয়া কবুলের তাৎপর্য কিছু বলবেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আল্লাহ হাবুল আলমিনের কাছে দোয়া করি অনেকেই দোয়া করে হতাশ হয়ে যান বরং দোয়া করে আল্লাহ হাবুল আলমীর প্রতি তিনি অভিযোগ করেন পরে দেখা যায় যে দোয়া করে তিনি আরো ক্ষতিগ্রস্ত হচ্ছেন দোয়ার মাধ্যমে যে গন্তব্যে পৌঁছার কথা অথবা যে টার্গেট লাভ করার কথা সেটা লাভ করতে পারেননি বরং আল্লাহ হাবুল আলমিন সম্পর্কে তিনি একটি খারাপ ধারণায় পতিত হচ্ছেন এর কারণ হচ্ছে আমরা দোয়া কবুলের যেই মৌলিক তাৎপর্য রয়েছে সেটাকে আমরা যথাযথ উপলব্ধি করতে পারিনি দোয়া কবুলের বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটি আল্লাহ রাব্বুল আলমিনের এখতিয়ারের বিষয় তাই বান্দার জন্য প্রথম কাজ হচ্ছে তিনি বান্দা অবিরত দোয়া করতে থাকবেন বান্দা দোয়া করে তাড়াহুড়ো করবেন না এছাড়া আল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে দোয়া এর মধ্যে যদি কোনো ব্যক্তি আতদা করে সীমালঙ্ঘন করে তাহলে আল্লাহ সুবাহনতলা বান্দার সে দোয়া কাবুল করেন না আর্তেদা কি রসুল্লাহ আসলামকে যখন প্রশ্ন করা হলো যে আল্লাহ সাল্লাম আর্তেদা ফি দোয়া দোয়া এর মধ্যে সীমালঙ্ঘন কী রসুল্লাহ সাল্লাউ ইসলাম বললেন দোয়া এর মধ্যে সীমালঙ্ঘন হচ্ছে আল ইস্তায় লি যা আমি আল্লাহকে দোয়া আলাদা দোয়া করেছি আল্লাহ দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি এই যে কথা এটা আমরা বেশিরভাগ যারা দোয়া করে থাকেন তাদের মধ্যে এই অস্থিরতা লক্ষ্য করি এবং এই ব্লেম তাদের কাছ থেকে পাই এটা আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম আগেই নিষেধ করে গিয়েছেন দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে দোয়াকারী দোয়া কাবুলের হাম মানে চিন্তা মাথায় বহন করবেন না বরং তিনি যে চিন্তা নেবেন সেটা হচ্ছে যে আল্লাহ তালা দোয়া করার তৌফিক তাকে দিয়েছেন কিনা কোনো ব্যক্তি যখন নিশ্চিত হবে খুবই ইম্পর্টেন্ট বিষয় কোনো ব্যক্তি যখন নিশ্চিত হবে যে আল্লাহ সুবাহনতালা তাকে দোয়া করতে তৌফিক দিয়েছেন তাহলে তিনি নিশ্চিত হয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন তার তাকে দোয়া তার দোয়া কবুল করবেন দোয়া করতে পেরেছেন হ্যাঁ এটাই হচ্ছে তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় দোয়া কবুলের এখানেই ইঙ্গিত রয়ে গিয়েছে তো আমার যেহেতু আল্লাহ এটা ইঙ্গিত এখানে রয়ে গিয়েছে যেহেতু আল্লাহ সুবাহনতলা ডাকোক আস্তা জেবলাকুম আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আস্তে আই আমি তোমাদের দোয়া কবুল করব দোয়া কবুল করবো স্পষ্ট কথাই আছে সুতরাং বুঝে যাচ্ছে যে দোয়া করার মধ্যেই দোয়া কবুলের মানে আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে ওয়াদা দেওয়া আছে তাই খুব ভালো করে একটি বিষয় উপলব্ধির মধ্যে আনতে হবে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে তিনি দোয়া করার মতো তৌফিক পেয়ে যান তিনি নিশ্চিত যে তার দোয়া আল্লাহ তালা কবুল করবেন সুতরাং তিনি দোয়া কবুল হয়েছে কিনা এই হাম মানে এই দুশ্চিন্তা এই বিষয়ে মাথায় মনে মোটেও আনবেন না বরং তিনি এতটুকু কনফার্ম হবেন যে আল্লাহ সুবাহতালা আমার দোয়া কবুল করেছেন তিন নম্বর বিষয়ে দোয়া কবুলের মধ্যে যেটি সেটা হলো আল্লাহর বান্ধাখন যখনই দোয়া করবে তখনই দোয়া করার পদ্ধতি যে তোমরা আল্লাহ তালার কাছে দোয়া করবে এইভাবে যে যে তোমাদের দোয়া কাবুল নিশ্চিত আল্লাহ তালা দোয়া নিশ্চিত কাবুল করেছেন সেই দাবি নিয়ে সেই মনোভাব এবং দাবি নিয়ে সেই মনোভাবটা হচ্ছে নিজের অন্তরকে সেভাবেই মানে উপস্থিত করতে হবে আল্লাহ রবুল আলমিনের সামনে সেই চেতনা নিতে হবে অন্তরের মধ্যে যে আমার আল্লাহ সুবাহন তালা আমাকে আল্লাহ রাবুল আলমীর রহমত থেকে বিতাড়িত করবেন না আমি আল্লাহর বন্ধ করিয়ে দেবেন না কারণ আমি আল্লাহ রাবুল আলমীর কাছে সেভাবেই চাই যেভাবে আল্লাহ রবুল আলমিন আমাকে চাইতে বলেছেন অবশ্যই সে অবস্থায় আল্লাহ সুবাহনতালা আল্লাহর বান্দার দোয়া কবুল করবেন এবং দোয়া কবুলের বিষয়ে চার নম্বর পয়েন্ট বলে শেষ করব সেটা হচ্ছে দোয়া কবুলের ব্যাপারে একটি বিষয় আমাদের জানতে হবে যে কোনো দোয়াই আল্লাহ সুবাহতালা আল্লাহর বান্দাকে যখন তৌফিক দিয়ে থাকেন তখন সেই দোয়াকে আল্লাহ রাবুল আলমিন ব্যর্থ করেন না অথবা ফেরত দেন না হয়তো তাৎক্ষণিকভাবে কবুল করে থাকেন অথবা আল্লাহ সুবাহন তালা এই দোয়া এর মাধ্যমে তার জন্য যেটি কল্যাণকর সেটা বরাদ্দ করে দেন কারণ আমরা অনেক বিষয়ে দোয়া করি সেটা হয়তো আমার জন্য কল্যাণকর নয় আমি জানি না কিন্তু আল্লাহ সুবাহনতলা জানেন তাই আল্লাহ সুবাহনতলা যেটা আমার জন্য কল্যাণকর সেটা বরাদ্দ করে দেন অথবা আমার জন্য কোনো বিপদ রয়েছে যেটা আমি জানি না আল্লাহ সুবাহনতলা এই দুয়ার মাধ্যমে সেটাকে বিদূরিত করেন সরিয়ে দেন আর অন্যথায় এই দোয়াটুকু আপনার দুনিয়ার চেয়ে আখরাতে প্রয়োজন বেশি যে দোয়াটুকু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তৌফিক দিয়েছেন এটি দুনিয়াতে আপনার এখন নগদের চেয়ে এটা আল্লাহ রবুল আলমিন মানে পরবর্তীতে যে যেটা দেবেন সেটা এর চেয়ে বেশি উত্তম এই জন্য আল্লাহ সুমানতারা এটাকে সংরক্ষিত রেখে দেন আল্লাহর কাছে সংরক্ষিত রেখে দেন সুতরাং কোনো দোয়াই আল্লাহ আবুল আলমিন আল্লাহর বান্দাদের ব্যর্থ হতে দেন না আমরা দোয়া করি আমাদের কল্যাণের জন্য জি কিন্তু কল্যাণ করতে সেটা একমাত্র আল্লাহ জানেন জি আমি দোয়া করলাম চট্টগ্রামে বদলি হওয়ার জন্য আল্লাহ জানেন যে সেখানে আমার ক্ষতি হবে আমার দোয়া কবুল হলো না আমাকে অন্য জায়গায় বদলি করা হলো আমি ভাবলাম কি বললাম আল্লাহ তো দোয়া কবুল করলো না

সুনির্দিষ্ট একটি প্রশ্ন করুন আমনগুলা যদি একটু ডিটেইল বলে দিতেন আমনও তো কোনো শেষ নাই আপনি নির্দিষ্ট করে বলুন আপনি কোন আমলের কথা জানতে চাচ্ছেন কোন আমলের কথা জানতে চাচ্ছেন নির্দিষ্ট করে বলবেন বৃহস্পতিবার রাতে তাজুত নামাজ হাজতের নামাজ এবং দীর্ঘদিন অসুস্থ থেকে যে এগুলো মানে ধন্যবাদ আপনাকে আপনি বলছেন যে বৃহস্পতিবার রাতে হাজতের নামাজ তাহাজুদ্দিন নামাজ এগুলি পরে আমল করলে দীর্ঘদিন অসুস্থ থাকলে কোনো সমস্যা থাকলে সেগুলো থেকে কি মুক্তি পাওয়া যাবে অবশ্যই আল্লাহ সুহান কাছে যদি বান্দা বান্দা কোনো করে দোয়া করে থাকেন আল্লাহ রাব্বুল আলবিন যদি তার দোয়া কবুল করেন অবশ্যই তিনি বিপদ আপদ আপদওয়ালা মুসিবত থেকে মহা মুক্তি পাবেন করে শুনতে হয় কিন্তু আপনি যে পদ্ধতিতে প্রশ্ন করেছেন এই পদ্ধতি প্রশ্নের সঠিক নয় সে নির্দিষ্ট প্রশ্ন জানা দরকার এখানে অনেকগুলো বিভ্রাট প্রশ্নের মধ্যে রয়েছে যেগুলো আলোচনা করে সময় নষ্ট করাও আমি মনে করি যে খুব বেশি আমাদের জন্য উচিত নয় জি আমরা নির্দিষ্ট বিষয় জানি নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করি তাহলে বোধহয় আমরা নির্দিষ্ট ফল পেতে পারবো প্রশ্ন করার আগে আমরা নিজেদের একটু গুছিয়ে নেই মানসিকভাবে তাহলে আমরা উপকৃত হব প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমরা আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি প্রিয় দর্শক প্রিয় দর্শক লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন প্রিয় দর্শক আপনি কি লাইনে আছেন আপনি লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি রাঙ্গামাটি থেকে বলছি আমরা জি ভাই ইমরান রাঙ্গামাটি থেকে আপনার প্রশ্ন করুন আমার প্রশ্নটা হচ্ছে ফরজ জানার বিষয় আর কি জি বলুন আমরা শুক্রবারে মসজিদে ফলা আদায় করতে যাই ফরজ ফলা আদায় হওয়ার সাথে সাথেই মুনাজাত করা হয় ফরজ নামাজটা শেষ করার আগেই মানে সাথে সাথেই মুনাজাত করা হয় যারা যারা মোনাজাত নামাজের শেষে না করে ওরা যদি মসজিদ থেকে বাইরে আসে এই ব্যাপারে কোনো অসুবিধা আছে আরেকটা বিষয় হচ্ছে হুজুর শুক্রবার আরেকটা বিষয় দেখি মসজিদের সলা শেষ হওয়ার পর বা পরের সুন্নত আদায় করার পর দিয়ে এখানে মিলাদ পরা হয় দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ পড়া হয় যারা না পরে এরা যদি ওখান থেকে চলে আসে মসজিদ থেকে এতে কোনো সুবিধা অসুবিধা আছে কিনা আরেকটা বিষয় হচ্ছে দয়া করে একটু জানাবেন আসলে আসলে মসজিদের ভিতরে এই এটা প্রযোজ্য কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনি বেশ কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন প্রথমে জুমাবারে ফরজ চালার পরে সাথে সাথে যে মোনাজাত করা হয় সে না করে বের হয়ে আসেন তাতে কোনো অসুবিধা না তার জন্য যাই যাচ্ছে তিনি বের হয়ে আসতে পারবেন কিন্তু প্রশ্ন শুদ্ধ নয় প্রশ্নের মধ্যে অসুবিধা আছে কিনা এটা প্রশ্ন করা যায়জ নেই যা আমি এ কাজ করতেছি অসুবিধা আছে কিনা ও কাজ আছে যাচ্ছে কিনা এই বাদতের ব্যাপারে যখন আল্লাহর বান্দাগুন প্রশ্ন করবেন তখন তিনি উল্লেখ করবেন যে এইখানে শূন্যাহা কী এটা সম্মত কিনা আমরা আমাদের প্রশ্নকর্তা ভাই বন্ধুদের ভাই বোনদের বলতে চাই প্রশ্ন আপনারা বুঝার চেষ্টা করুন এই বাদুতের বিষয় যখন জানতে চাইবেন তখন এই বাদের ব্যাপারে বলবেন যে এই বিষয় শূন্য কি তাহলে আমরা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইনফর্ম করতে পারবো দিতে পারবো কিন্তু আপনারা প্রশ্ন করতেছেন যেগুলো এগুলো প্রশ্নের পদ্ধতি নয় এই পদ্ধতিতে প্রশ্ন করে যে অসুবিধা আছে কিনা অসুবিধা কি কোনো অসুবিধা নেই আপনি বাসায় দরকার আছে আপনি চলে যাবেন অসুবিধা কোথায় সেখানে আপনার অসুবিধার কিছুই নেই কারণ আপনার ফরজ সালা শেষ আপনার চলে গেলেই আপনি হলো অসুবিধার আর কিছুই নেই প্রশ্ন সম্মত নয় এই কাজটি সম্মত নয় সম্মত হচ্ছে আপনি বসে বসে রসুল্লাহ সাল্লাম যে আজকারগুলো বলেছেন এবং করেছেন সে আজকারগুলো আদায় করবেন এই অবস্থায় আপনি তাদের সাথে মুনাজাত অংশগ্রহণ করবেন না কিন্তু আপনি বসে বসে আলার বি সাল্লাহসাল্লাম ফরজ সরাতের পরে যে আজকারগুলো করেছেন এবং করতে বলেছেন সেগুলো অনুসরণ করবেন সেগুলো পালন করবেন আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করলেন আপনি যেখানে আমাদের নিয়ে যেতে চাচ্ছেন সময় লাগবে শুরু তো করলেন জি আপনি বললেন এটা শুধু একটি প্রশ্ন ন একজন মুসলমানের মুসলমানের সামগ্রিক জীবনে আমরা বলি অসুবিধা আছে কি না এটা কিনা সেটা কিনা আমাদের তো জিজ্ঞাসা করা উচিত উম্মত হিসেবে আল্লাহর বান্ধব হিসেবে এটা শূন্যসম্মত কিনা কাজটি কীভাবে হোক খাওয়া হোক সালাম হোক যে কোনো আমাদের কাজে আমাদের প্রশ্ন করা উচিত এখানে শূন্যসম্মত কাজ কোনটা জি জি তো আমরা আসলে এই সমাজে না এইভাবে অভ্যস্ত হয়েছি আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের এই সম্মানিত প্রশ্নকর্তা প্রশ্ন আলোকে আমাদের যারা দর্শক তারা আশা করি বিষয়টি উপলব্ধি করেছেন আগামীতে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব যে কোনো বিষয়ে যেখানে শূন্যসম্মত বিষয়টা কী তাহলে আমাদের প্রশ্ন সুনির্দিষ্ট নির্দিষ্ট হবে আমরা সুনির্দিষ্ট বিষয় জানতে পারবো আমরা উপকৃত হব আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন যে মসজিদে জিদে নামাজের পরে মিলাদের আয়োজন করা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কেয়াম করে মিলাদ পড়া হয় তো কেউ যদি সেটা না পড়ে চলে আসে তার কোনো সমস্যা হবে কিনা না তিনি না পড়ে চলে আসবেন না পড়বেনই না সেখানে অংশগ্রহণ করা তার জন্য হারাম এবং মসজিদের মধ্যে এই ধরনের মিলাদ বা কিয়াম করা হারাম যারা করছেন তারা গুণাকার হবেন মসজিদে এই ধরনের কাজ জায়েজ নেই জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আমরা আপনাকে শুনতে পাচ্ছি আসসালাম আলাইকুম

হ্যাঁ ভারী প্রশ্ন করলেন ত্রাণকর্তা এটা বাংলা ভাষার শব্দ আমরা তো জানি এর অর্থ কী রাসুল স্লাম তো উনি আল্লাহর বান্দা এবং রাসুল তো আপনি বলছেন যে আল্লাহর বান্দা এবং রাসুল সসলামকে ত্রাণকর্তা বলা যাবে কিনা ত্রাণ শব্দ করতে সাহায্য ত্রাণ আর পরিত্রাণ মধ্যে পার্থক্য করেছে বাংলা ভাষায় পরিত্রাণকারী হচ্ছেন আল্লাহ সুহান তালা কিন্তু ত্রাণ যেমন মানে দুঃস্থ অভাবী তারপরে এটা কি কয় বন্যা কবির মানুষকে ত্রাণ দেয়া ত্রাণ রিলিফ রিলিফ অর্থ যেটা যখন কর্তা বলা হবে তখন কিন্তু অন্য অন্য অর্থ দাঁড়ায় এমনি যে বিচ্ছিন্ন অর্থ ত্রাণ কিন্তু ত্রাণ কর্তা বললে যিনি আমাদের উদ্ধার করেন আমাদের মুক্তি দেন তাকে বলে হে ত্রাণ কর্তা ত্রাণ কর্তা যদি উদ্ধারকারী অর্থে অর্থ হয় তাহলে সুসংখ্য বলে হারাম যায় যে শীর্ষক কিন্তু ত্রাণকর্তা যদি সাহায্যকারী হয়ে থাকে না ত্রাণকর্তা বলতে যিনি উদ্ধার করেন ত্রাণ কমন অর্থ ত্রাণ আর পরিত্রাণের মধ্যে পার্থক্য রয়েছে ত্রাণ তো সাহায্যকে ত্রাণের সাথে কর্তা যুক্ত হয়ে গেলে কিন্তু এটাকে মনে হয় যিনি মুক্তি দেন যিনি ত্রাণ যদি পরিত্রাণকারী হয়ে থাকে ত্রাণকর্তা অর্থ তাহলে এটি যা নেই কিন্তু আমি বলে দিয়েছি স্পষ্ট কথা ত্রাণকর্তা শব্দের মধ্যে অর্থগত দিক থেকে ব্যঞ্জন রয়েছে মানে অর্থগত দীর্ঘতা রয়েছে মানে দ্ব্যর্থবোধক হওয়ার কারণে ত্রাণ কর্তার অর্থ যদি পরিত্রাণকারী হয়ে থাকে যেটা আপনি বলেছেন ত্রাণকর্তা যদি এই অর্থে হয়ে থাকে তাহলে এটি রাশুলের জন্য প্রয়োগ করা কেউ শীর্ষ প্রদান করতে পারে দিল কিন্তু যখন কর্তা যুক্ত হয়ে যায় তখন সেখানে অন্য বিষয় চলে আসে মানে যেহেতু ত্রাণ শব্দটা বাংলা ভাষায় বিভিন্ন অর্থে হয়ে থাকে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি বলুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

কবর ভেঙে গেল দু তিন মাস পরে কোনো সমস্যা হবে কিনা এ তো আপনার প্রশ্ন আপনাকে আর কোনো প্রশ্ন আছে ঠিক না করলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে বেশ সুন্দর প্রশ্ন প্রশ্ন পেয়েছি কবর যদি দুই মাস বা তিন মাস পরে ভেঙে যায় তাহলে এটা ঠিক না করলে কোনো সমস্যা হবে কিনা ঠিক করাটাই উত্তম ঠিক করা উত্তম উত্তম অর্থ বুঝতে পেরেছেন উত্তম মানে এটা ভালো যদি না করেন মনে হবে না কিন্তু কোনো কারণে সমস্যা হতে পারে সেই সমস্যা হচ্ছে এই যদি কবরে মানব দেহের অবশিষ্ট অংশ থেকে যায় অথবা লাশ থেকে যায় তাহলে যে কোনো ধরনের হিংস্র জীবজন্তু শিয়াল কুকুর এগুলো লাশ বের করে ফেলতে পারে জন্য জীবিতদের জন্য উচিত হচ্ছে এর জন্য ব্যবস্থা গ্রহণ করা এর জন্য ব্যবস্থা গ্রহণ করা আমরা ব্যবস্থাপনা বিষয়টি জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মিরপুর থেকে ডাক্তার মফিজুল ইসলাম বলছি জি ভাইয়া বলুন বলুন আপনাকে শুনতে পাচ্ছি আমি এই ব্যাতের তিন রাকাত এক জি ব্যাতের তিন রাকাত এক বৈঠকে পড়ি জি জি প্রশ্নটা কি হ্যাঁ আমার প্রশ্ন হলো আমি দোয়া কোনুদের সাথে কোরআনের যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে পারবো কিনা আমার জি আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আপনাকে তো প্রশ্ন জি দোয়া কুরুতের সাথে কোরআনে করিমের দোয়াগুলো পড়তে পারবেন তবে দোয়াকুত শিখে নেওয়াটা খুবই উত্তম এখানে সাল্লাহ সাল্লা অনেকগুলো দোয়া করেছেন সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন যেহেতু আদারসুল সাল্লা উলি সালামের দোয়াগুলো যাওয়া আমি উল খালিম ব্যাপক অর্থবোধক মানে এর মধ্যে শব্দ কম কিন্তু অর্থ অনেক বেশি মানে চাওয়াটা অনেক বেশি এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন অথবা করেছেন দোয়া কোনতে মধ্যে সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন তবে কোরআনের দোয়াও আপনি পড়তে পারবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার পরিচয় হচ্ছে আমি মালানা মোবারক করিম বলতেছি চট্টগ্রাম বাইজের থেকে জি বলুন জি আমার প্রশ্ন হচ্ছে আমাদের চট্টগ্রামে বিশেষ করে গত একটা মাস মিলাদুন্নবী নিয়ে অনেক মাহিল অনেক কিছু গেছে মিলাদুন্নবী নিয়ে প্রচলিত বিরানি পাশে মানুষ মিলাদুন্নবী নিয়ে যেমন একটা নির্দেশকে টাকা পয়সা ওর অনুষ্ঠান করে এটা পুরানো হাদিস ভিত্তিতে পুরানো দেশের সমান সব প্রতিটুকু এটার নির্ভরযোগ্য ভিত্তি আছে এ বিষয় আরেকটা হচ্ছে এবং কি এটা নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি এটা কি রাষ্ট্রীয়ভাবে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে কোন নিরসন হওয়ার কোন সুযোগ আছে কিনা ধন্যবাদ আপনাকে আপনি কি আর কোনো প্রশ্ন আছে আপনি চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন আপনি আলেম মানুষ মালানা মানুষ আপনি লক্ষ্য করেছেন দীর্ঘ এক মাস ধরে চট্টগ্রামে মিলাদুলনবীর একটি সিলসিলা সেটা অব্যাহত ছিল নানা বিভ্রান্তি আছে আপনি বলছেন আপনি একটি প্রস্তাব করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এসব বিভ্রান্তি নিরসন করা যায় কিনা দুটি বিষয় নিয়ে প্রথম কথা হচ্ছে কোরআন এবং হাদিসের কোথাও মিরাদুল নবীর যে চক্র সাজানো হয়েছে এর কোনো দলিল নেই মিরাদুল নবী বলতে যেটা বুঝায় এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসের কোথাও নেই ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ তালা রাসুল সাল্লা জম্ম সংক্রান্ত একটা হাদিস বর্ণনা করেছেন ব্যবাদ ইনীল্লাহ ভাই্লাম নবী সাল্লাহমে মিলাদ সম্পর্কে যা এসেছে সেখানে রসুলাম জম্মের বিষয়টি উল্লেখ করেছেন শুধুমাত্র একটি হাদিস উল্লেখ করেছেন বাকি এছাড়া হাদিসের কিতাবগুলোতে মিলাদ শব্দেরই ব্যবহার হয়নি সুতরাং প্রশ্নই আসে না এটা শব্দের কথা শব্দের কোনো মানে ত্রুটি নেই শব্দ তার বি শব্দ মিলাদ শব্দের শব্দ হচ্ছে জম্ম মানে জন্মকালীন সময়কে শুদ্ধ শব্দ দোষ নেই শব্দের কোনো ত্রুটি নেই কিন্তু রসুল সাল্লাহ নিশ্চিত জন্ম তো হয়েছে অবশ্যই সুতরাং এখানে আর কোনো দ্বিগন্ত কিন্তু মিলাদের নামে যা হচ্ছে এর কোনো অস্তিত্ব কোনো ভিত্তি কোরআন এবং আদিসের কোথাও নেই মানে এবাদত যেটা রূপ যেটা যেটা তৈরি করে নিয়েছে মানুষ সেগুলোর কোনো ভিত্তি ইসলামী শরীয়তের মধ্যে নেই এরপর আপনি যেই বক্তব্যটি উল্লেখ করেছেন যে রাষ্ট্রীয়ভাবে এর কোনো নিরসনের প্রক্রিয়া আছে কি না কোনো রাষ্ট্রের এই ধরনের দায় নেই যে মুসলিমদের মধ্যে বিবাদমান আকিদাগত বিচ্ছুতি নিয়ে রাষ্ট্র সুনির্দিষ্টভাবে মানে এখানে কি করতে পারে কর্তৃত্ব করতে পারে শুধুমাত্র ইসলামী রাষ্ট্র যদি মুসলিমদের হয় থাকে সেখানে ইসলামী রাষ্ট্রের এই কর্তৃত্ব থাকবে কিন্তু বর্তমান রাষ্ট্র সাধারণ রাষ্ট্র মুসলিম রাষ্ট্র মুসলমানদের মানে মৌলিক স্বার্থ তারা বিবেচনা করছে সেখানে মুসলমানদের মধ্যে বিবাদমান আকিদাগত অথবা বিবাদমান যে সমস্ত দিনই বিষয় আছে সেগুলো নিয়ে রাষ্ট্র কর্তৃত্ব করার অধিকার রাখে না রাষ্ট্র করতে পারবে না সেক্ষেত্রে ইসলাম ফাউন্ডেশানেরও এ কর্তৃত্বের বা এই নিরসনের কোনো দায়িত্ব নেই এক্ষেত্রে মানুষদেরকে কোরআন এবং হাদিসের বিষয়গুলো বোঝানোই হচ্ছে আমাদের মূল দায়িত্ব এরপরে যে ব্যক্তি হেদায়ত লাভ করলো সে হেদায়ত লাভ করলো ফামানা যে ব্যক্তি হিদায়ত লাভ করলো সে নিজের জন্যই হেদায়তটাকে জোর জবরদস্তি কারণ এখানে আমাদের মানে যেমন আমরাও দেখেছি কারণ আমরা কিছু করতে পারিনি কিছু বলার মতো আমাদের ক্ষমতা নেই যেহেতু আমাদের এগুলো বিষয় না যা যে অমান দল্লা মানে যে ব্যক্তি বিপদভ্রষ্ট হলো সে নিজের ক্ষতি করলো সুতরাং নিজের বিপক্ষে অবস্থান নিল সুতরাং যারা ভ্রষ্টতার পথকে অবলম্বন করছে তারা নিজেদেরই ক্ষতি করছে এখন তাদেরকে বিষয়গুলো বোঝানো হচ্ছে আমাদের কাছে দায়িত্ব আমরা মেসেজ দিতে পারবো কিন্তু আমরা তাদের উপর কোনো কর্তৃত্ব অথবা কোনো ক্ষমতা প্রয়োগ করার অধিকার রাখি না এক্ষেত্রে আমরা যদি সহবাদের মানহাজ অনুসরণ করি তাদের আমল অনুসরণ করি তাহলে বোধহয় আমরা সমাধানের সহজ পথ পেয়ে যেতে পারি প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন সালামু আলাইকুম আমি আকরাম হোসেন ঢাকা মিরপুর থেকে বলছিলাম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া বলুন আমি একটা এনজিওতে চাকরি করি সেখানে অনেক ধরনের প্রোগ্রামে কাজ হয় আমি শিক্ষা প্রোগ্রামটা দেখি কিন্তু আহ যেটা আমি জেনেছি যে আমার বেতনটা ঋণ প্রোগ্রাম থেকে সেখানকার লভ্যাংশ থেকে দেওয়া হয়

কাজ করেন শিক্ষা প্রোগ্রামে আপনি জেনেছেন আপনার বেতনটা দেওয়া হয় লোন প্রোগ্রাম থেকে তো এক্ষেত্রে কি আপনার বেতন হালাল হচ্ছে জি আপনার বেতন হালাল আপনার কাজ হালাল বেতনও হালাল জি আপনার কাজ হালাল আপনার বেতনও হালাল আমরা চমৎকার জবাব পেলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আচ্ছা আমি আমরা যে রসুন টিজ খাই রসুন খাওয়া কি হারাম এটা হলো আমার প্রশ্ন জি আর কোনো প্রশ্ন আছে এটা প্রশ্ন আর কোনো হলো যে আমরা যে জুম্মার নামাজ পড়তে যাই আযান থেকে শুরু করে ফজর পর্যন্ত আমি কত রাকাত নামাজ পড়তে পারবো নামাজ পড়তে পারবো কিনা ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন রসুন পেঁয়াজ তো আমরা খাই এগুলি কি হারাম আপনি তো করেছেন খান আবার বলতেছে হারাম কিনা প্রশ্নই আসে না রসুন পেঁয়াজ এগুলো হালাল খেতে নিষেধ করা হয়েছে সুনির্দিষ্ট কারণে সেটা হচ্ছে যখন আপনি কোথাও যাবেন সলাতের উদ্দেশ্যে যাবেন অথবা কারো সাথে কথা বলতে যাবেন কোনো একটা প্রোগ্রামে যাবেন তখন মুখের মধ্যে একটা গন্ধ থেকে যাবে জন্য ওই প্রোগ্রামে যাওয়ার আগে খেতে নিষেধ করা হয়েছে কিন্তু এমনি যদি আপনি ওয়াশ খেতে পারেন হ্যাঁ দাঁত যাবেন আর এখন তো আগের সে অবস্থা নেই এখন যদি কেউ রসুন খান এরপরে তিনি যদি দাঁত ব্রাশ করে নেন তাহলে তার মুখের মধ্যে গন্ধ থাকার সম্ভাবনা খুব কম খুব কম জি আরেকটি প্রশ্ন করেছেন জুমার দিনে জুমার নামাজের যে আজান দেওয়া হয় তারপরে খোদ্া একটা সময় থাকে সে সময়ে কত রাকাত নামাজ পড়তে পারবেন খোদবার যে আজান দেওয়া হয় তাকে সে আজানের তার আর ডাকাতের সময় থাকে ওই প্রথম আজানের কথা বলছেন

পেয়েছি প্রশ্নটি হানাফি ফকীরকরণ বলেছেন যে হাত উঠানো মানে তাকবির তাকবি আল্লাহু আকবর বলে আবার রফুল দেন করা শুধু হাত উঠানো নয় সেখানে তাকবিরের কথা উল্লেখ আছে শুধু হাত উঠানো নয় আল্লাহ আকবর বলে তারপরে তাকবির দেয়া রফুল দাইন করা এই অবস্থায় রফুল দান করা হানাফি ফেখের ফকিগরণ বলেছেন কিন্তু এই বর্ভে একটি শহীদ হয়তো সাব্যস্ত হয়নি যে একটি রেওয়ায়ত উল্লেখ করেছেন আবু জাফর তহাবি রাহিমা উল্লাহ তালা সরমাডে আসার মধ্যে এটি মোটেও গ্রহণযোগ্য নয় সুতরাং আমি মনে করে থাকি যে এটি যথাযথভাবে সম্মত নয় সম্মত বিধান নয় এক্ষেত্রে হানাফি ফক্রিগঞ্জ যেভাবে বলেছেন সেভাবে এই পদ্ধতি এই পদ্ধতি অথবা এভাবে রফলিয়ে দেয় সূন্য এর সহির যে রেবায়ত রয়েছে এ রেবায়ত দ্বারা প্রমাণিত হয়নি প্রমাণিত হয়নি উচিত হচ্ছে সেটি না করা জি যদি আমরা আপনার কাছে জানতে চাই তাহলে সূন্যাসম্মত পদ্ধতিটা কেমন হতে পারে সম্মত পদ্ধতি হচ্ছে তিনি রুকুর আগে হয়তো তার দয়া করুদ করবেন অথবা রুকুর পরে দয়া কুরুদ করবেন রুকুর আগে যদি দয়া করুদ করতে চান তাহলে হাত উঠানোর দরকার নেই তিনি হাত না উঠিয়েই দয়া গুণ পড়তে পারেন হাত না উঠে দয়া গুণ পড়তে পারেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমার নাম ইফাত হাসান জি জি আমার একটা দুটো প্রশ্ন ছিল যে এই যে ভাই বোনের যে সম্পত্তির বণ্টন সেটা নিয়ে যে সেটা কি রকম ভাবে ভাগ হবে ভাইয়া আপনি তো এটা সাধারণভাবে বললেন কিন্তু সম্পত্তির বন্টন তো এটা নির্দিষ্ট বিষয় সম্পত্তি বন্টন আগে একটা প্রেক্ষাপট থাকে পরিস্থিতি থাকে কারা ওয়ারিশ কারা কি এ দীর্ঘ বিষয় এগুলি বলতে হয় এগুলি লিখিত রূপ দিতে হয় এভাবে ভাই বোনের সম্পত্তি বন্টন এভাবে কি বলা যাবে না এটা তো মানে হবে বন্টন প্রক্রিয়া তো রয়েছে সেটা হলো টুইস টু ওয়ান ভাই দুই ভাগ পাবেন আর বোন এক ভাগ পাবেন সাধারণ কথা সাধারণ কথা কমন কথা আল্লাহ আপনার বন্ধুদের দিতে চাচ্ছেন নিতে চাচ্ছেন না হ্যাঁ তারা বলতেছে যে আমার নাই মানে না কিন্তু আমরা তাদেরকে দিতে চাচ্ছিলাম ভাইরা দিতে চাচ্ছেন নিতে চাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ

এটা ভবিষ্যতের জন্য আপনাদের ভালো হবে যদি এখন একটু মনে হয় যে একটু কাজ আছে এই কাজটা সম্পন্ন করে যদি আপনারা কাজটা শেষ করেন তাহলে সেটাই ভবিষ্যতের জন্য কল্যাণময় হবে প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি রাজশাহী থেকে বলছি আচ্ছা আমার প্রশ্নটা হলো যে সঞ্চয়পত্রের ইন্টারেস্টের টাকা দিয়ে

এবং তিনি এটা এক্সট্রা আদায় করার বানি হয়েছে এখান থেকে তিনি এটাকে নিজের কাছে ব্যবহার করলেন জি তাহলে শুধু টাকা দিয়ে জনকল্যাণে কাজ করতে পারবেন কোনো ব্যক্তিগত কোনো প্রয়োজন ব্যক্তিগত কোনো প্রয়োজন মিটাতে পারবেন না জি বিষয়টি স্পষ্ট হলো আমাদের কাছে প্রিয় দর্শক প্রশ্ন নিচে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন না আছেন লাইন আছে জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু ওয়ালাইকুম ওয়া আসসালাম

এটা আপনাদের প্রশ্ন উত্তর অনুষ্ঠান আপনি তো উপদেশ দিলেন উপদেশ দেওয়ার আগে কি আপনি জেনেছেন ইসলাম অনুষ্ঠানে যারা উপস্থাপনা করে তাদের জন্য টুপি দেওয়াটা কি ফরজ টুপি দেওয়াতে কর্তব্য আগে জানুন জানার চেষ্টা করুন তারপরে উপদেশ দেবেন যথাবিষয়ে যথা কাজ করুন হ্যাঁ ধন্যবাদ আপনাকে কিছু বলবোয়ারী জি বলুন শেষ মুহূর্তে আমার প্রশ্ন ছিল মেলা কিন্তু আমি তো সব প্রশ্নের আপনি দুটি প্রশ্ন করতে পারবেন প্রথম প্রশ্ন হল যে ওই আপনারা কিছুক্ষণ আগে বললেন জুম্মার ফরজের সালাম ফিরিয়ে মাইকে মোনাজাত করে কিন্তু সেখানে বসে আস্কার করা কিভাবে সম্ভব উনি তো মোনাজাত করতেছে জোরে জোরে কানের ভিতরে আসতেছে মোনাজাত দ্বিতীয় প্রশ্ন হলো সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা হলো শরীয়তের বিধান সিয়ামের বিধান সেই ইফতার আমাদের দেশে চার মিনিট পরে করা হয় আজান দিয়ে এই আজান দিয়ে ইফতার করা এখানে রোজার কেন ক্ষতি হবে কিনা আর এই ইফতার করার এই ইফতার করা কি কোনো কোনো গুণা হবে কিনা বা সিয়ামটার কোনো সমস্যা হবে কিনা এটা আর তৃতীয় প্রশ্ন হলো তৃতীয় প্রশ্ন তো আমরা নিতে পারে না ভাইয়া দ্বিতীয় প্রশ্ন আপনি করুন আপনার তো প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনি এগুলো জবাব জানেন বোধ হয় এরপর তো প্রশ্ন দুটি করলেন মোনাজাত জোরে জোরে হলেও মানে আজকার করতে তো বাধা নেই আজকার করতে বাধা নেই যদি আপনার পক্ষে পসিবল না হয়ে থাকে তাহলে আপনি যেন চুপ করে বসে থাকবেন তারপরে মনে যাচ্ছে সবার পরে সেখানে আজকারগুলো করবেন এখানে একটা বিষয় কিন্তু আমরা তো মাস বলে দিয়েছি মাসালা যখন বলেছি তখন আমরা অনেক মানে কোনো ফাঁকি যখন মাস বলেন তিনি এখানে অনেকগুলো বিষয়ে তার মাথার সামনে থাকে যে বিষয়গুলো হয়তো যিনি প্রশ্ন উত্তর শুনেছেন তিনি বুঝেন নেই সুতরাং এখানে এখানে গুরুত্বপূর্ণ চার পাঁচটি বিষয় রয়েছে যেগুলো আমি উল্লেখ করি না কিন্তু আমার মাথার মধ্যে আছে এখানে তিনি বসে থাকলেও তার সব রয়েছে উঠে বসে গেলে তার সব রয়েছে জি আরেকটি প্রশ্ন করেছেন যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা প্রয়োজন উনি বলছেন যে অনেকে সূর্যাস্তর পরে আজান দেন আজানের পরে মিনিট পরে এটা একটা ব্যবস্থা হয় ঠিক আছে কিনা এখানে যেটা বিষয় রয়েছে সেটা হলো সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা যেমনিভাবে মানে ওয়াজিব বা শুননা ঠিক সূর্যাস্তের বিষয়টি কনফার্ম হওয়াও শুননা সূর্যাস্তের বিষয়ে কনফার্ম হওয়ার জন্য আপনি সূর্যাস্ত হয়েছে কিনা কারণ আপনার বর্তমান ডিভাইসগুলো আপনি দেখুন এর মধ্যে একটার মধ্যে এক ধরনের টাইম দিচ্ছে মসজিদের গড়িতে তিন প্রকারের টাইম রয়েছে মানে আমি যে মসজিদে চলা করে থাকি সে মসজিদে দরজায় যে গড়ি আছে এখানে এক টাইম ভিতরে যে গড়ি আছে এখানে আরেক টাইম তারপরে ঘড়ির সময়ও ঠিক থাকে না মানে গড়ি দুই পাশে দুইটা টাইম আলাদা আলাদা সুতরাং সূর্যাস্ত এক সময় হয় হ্যাঁ সূর্যাস্ত তো একই টাইম হয় সুতরাং সেক্ষেত্রে অবশ্যই এহতিয়াত যদি কেউ করে থাকেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট এটা কোনো হারাম বিষয় না এটা ইসলামী শরীয়তের মধ্যে যা এস এতে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু সুন্না হচ্ছে সাথে সাথে করা কোনো সন্দেহ চেষ্টা থাকবে সূর্যতে সাথে কিন্তু কনফার্মেশনের জন্য যদি কারো সন্দেহ থাকে তাহলে তিনি এক মিনিট দুই মিনিট দেরি করলেও কোনো অসুবিধা নেই জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি জিনাদার থেকে নুরজাহার বলছি

সূরা তাকাসুর এরো কাছে কাছে সহি সনদে সাব্যস্ত হয়নি আপনি যে হাদিস হাদিসটি উল্লেখ করেছেন এটা সহি না বা যে বক্তবতী আপনি ইঙ্গিত দিয়েছেন সেটা শুদ্ধ নয় বাকি পরলে প্রতি হরফে ওমা কি কোরআন এর কریب এই সূরাগুলো যদি কেউ তেলাওয়াত করে থাকেন সওয়াব হবে না এই কথা তো পরাসুজুকনি অবশ্যই সওয়াব রয়েছে জি সওয়াব রয়েছে আমরা জানলাম প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি এই সপ্তাহে মঙ্গল মঙ্গলপুদি চার দিন বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচার হয়ে থাকে ওই সব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজি নাজুল ইসলাম অ্যাভিনিউ কারোয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম এছাড়া এন টিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিত আমাদের আজকের গ্রন্থের নাম আমরা কিভাবে কোরআন বুঝব লিখেছেন ডক্টর মোহাম্মদ এ ইলাহি খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি সম্পাদনা করেছেন প্রফেসর ডক্টর আব্বাকর মোহাম্মদ জাকারিয়া প্রকাশনায় কাশফুল প্রকাশনী দীর্ঘ সূচি রয়েছে আমাদের কেন কোরআন বুঝতে হবে কোরআন বোঝা সহজ কোরআন বোঝা এবং কোরআন নিয়ে গবেষণাকে শুধু আলেমগণেরই কাজ কোরআন বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি কোথায় কিভাবে আমরা সঠিকভাবে কোরআন বুঝবো কোরআন দিয়ে কোরআনের তাফসিরের উদাহরণ গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল্য পঞ্চাশ টাকা মাত্র যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন ফোর জিরো আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন ফোর জিরো আমরা কীভাবে করান বুঝব যদি সংক্ষেপে কিছু বলতেন কিভাবে আমরা কোরআন বুঝব কোরআন বুঝার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে কোরআন বুঝার যে প্রচেষ্টা সে প্রচেষ্টার কতগুলো খাতাওয়াত আছে কতগুলো স্টেপ আছে পদক্ষেপ আছে যে স্টেপগুলো অতিক্রম করে আপনি কোরআন বুঝে চেষ্টা করবেন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা আমাদের সমাজে কোরআন বুঝার জন্য অনেককে আকুতি করতে শুনি কোরআন বুঝার জন্য অনেক হৈ দৌড়াদৌড়ি করতে দেখি কিন্তু কোরআনে কিছু বুঝেন না তার কারণ হচ্ছে কোরআনে যে খাতাওয়াত আছে বোঝার জন্য যে স্টেপ অনুযায়ী আঘার দরকার সেই স্টেপে তিনি যাচ্ছেন না যে পর্যায়ক্রমে যাওয়া দরকার সেই পর্যায়ে যাচ্ছেন না তিনি যাচ্ছেন এবং তিনি তার ইচ্ছা মতো প্রচেষ্টা করতেছেন যেটা আবেগের সাথে জড়িত যখন যেভাবে ভাল লাগে হ্যাঁ যেভাবে মন চায় সেভাবে ফলে কোরআন থেকে যেভাবে উপকৃত হওয়ার কথা সেভাবে উপকৃত হচ্ছে না তৃতীয় নম্বর আরেকটি যে বিষয় সেটা হলো এই কোরআন বুঝার সাথে কোরআনের সাথে আমাদের যে ইমানের যে সম্পর্ক আছে এটি অত্যন্ত নিবিড় গুরুত্বপূর্ণ বিষয় অন্যথায় কোরআন শুধুমাত্র বুঝার জন্য আসেনি কোরআন তো বুঝার সাথে কোরআন অনুযায়ী আমল করার জন্য এসেছে কোরআনের মাধ্যমে আল্লাহ সুবাহতালা আল্লাহ বান্ধবাদের অন্তরের মধ্যে করেন সুতরাং করে ব্যক্তি যদি কোরআন বুঝে কোরআন থেকে বঞ্চিত হয়ে যায় কোরআন দিন থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে তিনি কোরআন থেকে হেদায়তেন বরং কোরআনের বিভ্রান্ত হয়েছেন এই এর কারণ হচ্ছে কোরআন বক্তব্য কোরআন বোঝার পদ্ধতি হতে হবে সেই পদ্ধতি হচ্ছে এই কোরআন বুঝার জন্য সেফরা যেই এই পদ্ধতি অনুসরণ করেছেন কারণ এর আগে তো এই এক এই বছর পর্যন্ত একদল লোক কোরআন বুঝেছেন আমি শুধুমাত্র কোরআন এই যুগে বোঝার জন্য এসেছি আমি আমার খা মতো কোরআন বোঝার চেষ্টা করছি এমনটি হলে তাহলে তিনি কোরআন থেকে কোরআন বুঝে পদভ্রষ্ট হয়ে যাবেন যেমন ইহুদি আলেমরা তারা কিতাব জেনে বুঝে আইল অর্জন করে আইলমের ভিত্তিতে তারা পদভ্রষ্ট হয়েছে ঠিক ওই ব্যক্তি কোরআন জেনেও কোরআন থেকে হেদায়ত লাভ না করে কোরআন থেকে তিনি হেদায়ত বিচ্ছুত হয় পথভ বিভ্রান্ত হয়ে যাবে এই জন্য সেলেবদের মানাজুর যে কোরআনটিকে বোঝার জন্য চেষ্টা করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে জানা খুবই জরুরি খুবই জরুরি করতে ভুল পথে চর্চা চর্চা করছে যারা আমাদের পূর্ববর্তী যারা আলেম ছিলেন তাদের আমাদের অনুসরণ করতে হবে তো আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কোরআন আমাদের বুঝতে হবে কোরআন আমাদের আলো কিন্তু যেভাবে বোঝা দরকার আসুন সে পদঙ্ক আমরা অনুসরণ করি জানি এবং এক্ষেত্রে এই গ্রন্থটি আমাদের উপকার করতে পারে দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ এই দামে দামে মনে ফাল্লায় আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব আমার রব এই রবি আমার সব দমে দমে তুন অনুভব